আমি সেই মেয়েটি, সেই মেয়ে যা জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকে এই যে জ্যোতিষীর ছকে বন্দি, যার লগ্ন রাশি রাহু কেতু দিশা খোঁজা হয়েছে, না তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য, কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা চোখ নাক মুখ ত্বক চুল রং নিয়েই দর কষাকষি, কালো না কষা, খাঁদা না তিপালো, লম্বা না বেটে, টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলে ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পাচ্ছে না, পাচ্ছি না। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছি গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365 স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী, একাদশী দিন অবুজ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরের মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছি, সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুবড়ে পড়েছি সুতিকাদারে, ঝুলে পড়ে মরেছি সতীদাহে। আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আবেক্ষিতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি পাতে দাঁড় করিয়েও দিয়েছেন। আমি শুনি একদিন হয়তো, হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রামদন্দ গীত, নৃশংস আত্মহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতা আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে হয়তো বা, হয়তো বা, হয়তো বা।